হীরা যুগে কোথায় আপনি নিরাপদ তা বলা মুশকিল। আদালত চত্বরেও হচ্ছে প্রতারণা এবং আদালত চত্বরে সক্রিয় শিক্ষিত প্রতারক চক্র। জাল নোটারি থেকে শুরু করে জাল দলিল সবই সম্ভব এদের দ্বারা। সতর্ক না থাকলেই প্রতারিত হতে পারেন আপনিও। আগরতলা আদালত চত্বরে আবিষ্কার হল জাল নোটারি এবং জাল আইনজীবী। সূত্রের খবর, আদালত চত্বরে রয়েছে জাল সিল সহ জাল নথি অবধি। একটা কাগজ পেয়েছি, দেখেছি যে একটা জাল নোটারি হয়েছে। হ্যাঁ, সেখানে না আছে বারের সিল, না ইস্টাম্প নেওয়া হয়েছে, এবং যে নোটারি আইডেন্টিফাই করেছেন সে ধরনের কোনো নোটারি আমাদের নেই ত্রিপুরা রাজ্যে, আমাদের জানা নেই। সুমিত রায় নামে একজন নোটারি এবং একজন আইনজীবী, হ্যাঁ, এই এটাকে আইডেন্টিফাই করেছেন যে নামে অনিমা সাহা। আমাদের বার অ্যাসোসিয়েশনে অনিমা সাহা নামে আমাদের কোনো অ্যাডভোকেট মেম্বার নেই। তো আমরা এই ভিডিওটা দেখে দেখতে পাচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ জাল, একটা দলিল তৈরি করা হয়েছে এরকম। এখানে আমাদের কোর্ট চত্বরে হয়তো এরকম অনেক জাল সিল এবং লুকিয়ে আছে লোক যারা দালালি করছেন এবং বিভিন্ন মানুষকে প্রতারিত করছেন বিভিন্ন রকম জাল ডকুমেন্ট তৈরি করে, এরকম এফিডেভিট করে। তাতে সরকার, জনগণ এবং আইনজীবীরা সবাই প্রতারিত হচ্ছেন। তো আমি জনগণের কাছে আবেদন রাখবো, আপনারা সরাসরি আইনজীবীদের সাথে বা কোনো লাইসেন্সপ্রাপ্ত মুহুরিদের সাথে যোগাযোগ করবেন যাতে সঠিক নথি তৈরি করা যায়। এখানে কার নাম ছিল? এখানে নোটারি ছিলেন ওয়ান সুমিত রায়, কিন্তু অ্যাড্রেস তো শুধু রাখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, কিন্তু এই নামে আমাদের কোনো নোটারি এখানে আমাদের জানা নেই আছে বলে, এবং অনিমা সাহা বলে একজন অ্যাডভোকেট উনি আইডেন্টিফাই করেছেন, সেরকম অ্যাডভোকেটও আমাদের জানা নেই, আমাদের বারে নেই এরকম অ্যাডভোকেট। তারপরে এখন কী করবেন বিষয়? না, সেটা আমরা অবশ্যই উচ্চতর আমরা পুলিশকে জানাবো, এটা নিয়ে তদন্ত করার জন্য আমরা যাবো পুলিশের কাছে সেটা নিয়ে। এ যাত্রা, এই জাল নথি ধরা পড়ে গেছে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী কৌশিক ইন্দু স্পষ্ট বলেছেন, মানুষ প্রয়োজনে যাতে আইনজীবীদের সাহায্য নেন, নতুবা প্রতারিত হবার সম্ভাবনাই বেশি। যদিও এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হচ্ছেন আইনজীবীরা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।